आप सब कैसे हैं? हाउ आर यू ऑल? आई होप यू आर ऑल डूइंग वेल। तो आज के ई व्लॉगे एक स्पेशल किछु देखाबो, और से स्पेशल जिनिसटा होच्छे ऑफ कोर्स गाछ। आमी तोमादेरके आगे व्लॉगे बोलेछिलाम जे आमी तोमादेरके कोचु गाछटा देखाबो, तादेर जे कोचु पाताटार कि स्पेशालिटी एटार সেটা বলবো, দেখাবো আমি ভিডিওতে। তো পুরো ভ্লগটা অফ কোর্স দেখতে হবে, এন্ড আরেকটা বিশেষ কিছু আছে সেটা দেখাবো। আই হোপ তোমরা দেখে সেটা বেশ ভালো লাগবে সেই গাছটা। তো পুরো ভ্লগটা দেখো, শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। তাহলে এই গাছের কাছে এসেই পড়লাম। দেখতেই পারছো এগুলো হচ্ছে কচু গাছ। তো কচু পাতার স্পেশালিটিটা হচ্ছে যখন এর উপরে জল দেওয়া হয়, সেই জলগুলো খুব সুন্দরভাবে সুন্দর হয়ে থাকে। তো দেখলেই বুঝতে পারবে, ব্লগটা দেখতে থাকো। তাহলে এই যে এই জিনিসটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, আর শেয়ার করতে পারলামও। দেখো খুব সুন্দর হয়ে রয়েছে এই জলগুলো, মানে এক একটা মুক্তোর মতন যেমন বসে আছে এই কচু পাতায়, এরকমই মনে হচ্ছে। ঠিক দেখো, খুবই সুন্দর জিনিসটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? আর এই যে কচু পাতা নাচ করছে পানি পেয়ে। খুবই সুন্দর, গরম দিনে কচু পাতা স্নান করছে। এই দেখো, এভাবে আবার একটু ধাক্কা দিলে এই পাতাগুলোকে কিন্তু এই জলগুলো পড়ে যাবে। আর এটা আরেক ধরনের কচু, দেখো খুবই একটা সুন্দর লাইট গ্রিন কালার, খুবই সুন্দর। তাহলে তোমাদেরকে বলেছিলাম আরেকটা স্পেশাল জিনিস দেখাবো, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পারছো এখানে কিছু টমেটো আছে। এটা হচ্ছে আমাদের গাছে টমেটো ধরেছে এই গাছটিতে, দেখতেই পারছো। আমি তোমাদেরকে সবগুলো টমেটোই দেখাবো যে কয়টা আসলে এই টমেটো ধরেছে এই গাছে। তো এটাই হচ্ছিল একটা স্পেশাল জিনিস, কারণ নিজের গাছে ফুল বা ফল বা সবজি যদি ধরে, তাহলে মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না যে ওই ফিলিংটা কেমন যখন তুমি দেখতে পারবে তোমার বাগানে ফুল ফুটেছে বা তোমার বাগানে সবজি হয়েছে, ফল হয়েছে। ওই ওই অনুভূতিটাই আসলে অন্যরকম। আর শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা। তো এই যে দেখতেই পাচ্ছ এই টমেটো গুলো হারভেস্ট করছি, এখন কালেক্ট করে ফেলছি। দাঁড়ো দেখি আরো আছে নাকি। আর দেখো গাইস কতগুলো, তাও কিন্তু এতটুকু গাছের মধ্যেই কতগুলো টমেটো এই যে হারভেস্ট করতে পারলাম। হ্যালো, অনেকক্ষণ পরে আবার ভিডিও স্টার্ট করা, মানে ভিডিও বানানো স্টার্ট করলাম। তো অনেকক্ষণ হয়ে গেল, এখন আমি টাইমটা তোমাদেরকে আগে বলে দিই।
1:10 PM আর ছাদে তো গিয়েছি কোন সকালবেলা আমার মনেও নেই, 11টার দিকে মনে হয়, 12:30টার দিকে ছাদ থেকে বাসায় আসলাম। এখন সে ঝাড়ু দিলাম। এনিওয়েজ এটা দেখো, এটা হচ্ছে খুবই মজাদার একটি পানীয়, বলতে পারবে তোমরা এটা কি পানীয় হতে পারে? একদম প্রকৃতির থেকে এটা আমরা সবাই পাই, গেস করতে পারছো? এটা হচ্ছে কোকোনাট ওয়াটার। ইয়েস, এটা হচ্ছে নারিকেলের জল। তো আর বেশি কথা বলবো না, এখন এটা খেয়ে দেখব। অনেক টেস্টি, মাস্ট ট্রাই দিস কোকোনাট ওয়াটার। তো এখন হচ্ছে গিয়ে টমেটো কাটবো। তো টমেটো কেন কাটবো সেটাও শেয়ার করব। তো ও আরেকটা জিনিস, বাই দ্য ওয়ে, ছাদে তো গিয়েছিলাম আর তোমরা তো দেখলেই সেই অসাধারণ ভিডিওটা, রাইট? আই হোপ তোমাদের ভালো লাগবে, আর যারা গাছ প্রেমী মানুষ তাদের অবশ্যই আরো বেশি ভালো লাগবে। আমরা তো দেখলেই হারভেস্ট করলাম আজকে টমেটো, বেশি ছিল না বাট কিন্তু নিজের গাছে টমেটো ধরুক, ফুল ধরুক, মানে যেই ফল বা ফুল বা যেটাই বলো, ফুলই বলো, ফুল ফুটলেই কত আনন্দ লাগে আমাদের। আর সেখানে আজকে আমি দেখাবো এই যে টমেটোই ধরেছে গাছে, তাহলে ভাবতে পারো যে কতই আর কি আনন্দের একটা বিষয় এটা। কমেন্টে কিন্তু লিখতে পারো যে তোমাদের যারা আর কি গার্ডেনিং করো, যারা বাগান করো, তাদের একটা ফুল ফুটলেই কেমন লাগে সেটা কমেন্ট করে জানাও যে সেই ফিলিংটা কেমন। আর এখানে এগুলো হচ্ছে কয়েকটা মানে কিনে আনা টমেটো, এগুলা বাদ দিয়ে এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে আমাদের এই যে গাছের। আর দেখো একটা এরকম পেকেছে বাট এরকম পচে গিয়েছে একটা টমেটো গাছের, হয়তো বা পুষ্টি বেশি পাইনি এটা। আর এই সব গ্রিন গুলো কিন্তু গাছের থেকে আর কি আমরা এনেছি, আর এই লাল গুলো হচ্ছে কেনা টমেটো এগুলো। তো এখন আমরা কাটবো টমেটো গুলো। রঙিন কালারের টমেটোস, ঠিক আছে, সবুজ, লাল, একটু অরেঞ্জ, খুবই কালারফুল টমেটোস। তো টমেটো গুলো দেওয়া হবে হচ্ছে এই যে এখানে ডাল, ডাল রান্না করা হবে, তো এর জন্য আর কি টমেটো গুলো লাগবে। তো এখানে দেখো নারিকেল কোরা আছে, আর একটু মিল্ক পাউডার দেওয়া হলো, আর মিক্স করে নেই, খুবই মজার কিন্তু হবে জিনিসটা। আর দেখো মুড়ি এসে গিয়েছে এখানে, মনে হচ্ছে না এটা শুধু মুড়ি আছে বাটি তাটে, কিন্তু না, এখন এটাকে মিক্স করবো ওই যে ওই তিনটা মেইন ইনগ্রিডিয়েন্ট দিকে। তো মিক্স করে নিই, এই যে দেখো কমপ্লিটলি মাখানো হয়ে গিয়েছে। আর এই যে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে একটু কোকোনাটের টপিংসটা দিয়ে দিব, কোকোনাট কোরাটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এই যেভাবে ফ্রিজে এখন রেখে দেওয়া হয়েছে একটা বাটির মধ্যে, দেখতেই পারছো খুবই সুন্দর, এখান থেকে নিয়ে খাওয়া যাবে। তো এখানে একটু দিয়ে দিব, অ্যান্ড দেখো দেখো দেখো, মনে হচ্ছে না আইসক্রিম। এনিওয়েজ তো এটাই হচ্ছে যে কোকোনাট, আমি টেস্ট করে দেখব।
এটা কোকোনাটটা এদিকে ফ্রাই করে নেওয়া হচ্ছে পামকিন মিষ্টি কুমড়া। ডাল